তো গ্লোবাল বিজনেস সামিট হোক অথবা বাংলার শিল্প ভবিষ্যৎ কর্মসংস্থান, এটা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো উত্তর দিতে পারবেন না, পুরোটাই অসততা এবং ভুলে ভরা। বুঝে রাখবেন, গত 4-5 বছরে বারে বারে আমরা প্রশ্ন করেছি বিধানসভায়, জানতে চেয়েছি বিধানসভায়, লিখিতভাবে যেভাবে জানতে চাওয়া হয় তা করেছি, কেউ কোনো উত্তর দেননি। আরটিআই করেছি, সেই আরটিআই কোনো উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। ফলে কার্যত সরকার একটা ফলস ক্লেম করছে। সরকারের কথা যদি আপনি ধরেন তাহলে মানে দাঁড়াবে 16 লক্ষ কোটি টাকা, সম্ভবত আরও ফুলে ফলে বিকশিত হতে পারে, 16 লক্ষ কোটি টাকার নাকি ইনভেস্টমেন্ট। তা 1% হয়েছে কি না? শিল্প সম্মেলন করবার জন্য সরকারের যা খরচ হয়েছে শিল্প সম্মেলনের মারফত, সেই টাকার ইনভেস্টমেন্ট এসছে কি না? কর্মসংস্থান নিয়ে উনি যা বলছেন, 1,36,00,000 নাকি কর্মসংস্থান হয়েছে, ঘোড়া হাসবে, ঘোড়া হাসবে। যারা মুখ্যমন্ত্রীর আধিকারিক, সরকারের ইন্ডিপেন্ডেন্ট, তাদের এই সৎসাহস থাকা উচিত যে সরকারি তথ্য মানুষের জানার অধিকার যেন নিশ্চিত করা যায়। আমি নিজে প্রশ্ন করেছি, আরটিআই করেছি, জানতে চেয়েছি বিধানসভায়, উত্তর পাইনি। রাজ্যপাল করাতে আমি অন্তত ভাবছিলাম যে এবার নিশ্চয়ই রাজ্যপাল উত্তর পাবেন এবং সেই উত্তরটা জানলে আমাদের সুবিধা হবে। রাজ্যপাল যদি উত্তর না পান, ভয়ঙ্কর ব্যাপার। আসলে গোটা রাজ্যের মানুষকে ফলস, মিথ্যা, মিথ্যাচারীর যদি কোনো ডিগ্রি থাকতো বা তার যদি কোনো পুরস্কার থাকতো, সেটা আমাদের মুখ্যমন্ত্রী পেতে পারতেন। সেই কারণেই তথ্য স্পষ্ট করার সাহস ওনার নেই, কারণ সবটাই ভুলে ভরা।